আমরা মাঝে মধ্যেই কথা বলার সময় বা পুরনো কিছুকে বোঝাতে মান্ধাতা আমল কথাটা ব্যবহার করি। কিন্তু কি এই মান্ধাতা? কেনই বা পুরনো কিছু বোঝাতে মান্ধাতা আমল শব্দটা ব্যবহার করি আমরা? অতি ব্যবহারে মান্ধাতা শব্দটা অনেকটা চলতি বাংলার মতোই হয়ে গেছে। কিছু অপছন্দ বা পুরনো মনে হলেই আমরা বলি এসব মান্ধাতা আমলের কথা। তবে মান্ধাতা কিন্তু বাস্তবেও ছিলেন। কে এই মান্ধাতা? কি হতো তার আমলে? চলুন জেনে নেওয়া যাক। বাংলা ভাষাভাষী মানুষের মুখে মুখে প্রচলিত একটি পরিচিত প্রবাদ মান্ধাতার আমল। মান্ধাতা এক পৌরাণিক চরিত্র। বাংলা একাডেমি অভিধানে লেখা হয়েছে, মান্ধাতা শব্দের অর্থ সূর্যবংশীয় প্রাচীন নৃপতি বা রাজা বিশেষ, আর মান্ধাতার আমল অর্থ মান্ধাতার শাসনকাল অর্থাৎ অতি প্রাচীনকাল। ভাষাতত্ত্ববিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ শাহরিয়ার রহমানের মতে, মান্ধাতার আমল শব্দটি এসেছে হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থে উল্লেখিত সত্যযুগের রাজা মান্ধাতার জীবন থেকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা মান্ধাতা খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। শৈশব না দেখা রাজা 12 দিনে যুবক হয়েছিলেন। এই দ্রুত বড় হওয়াতে দ্রুত পুরনো হয়ে যাওয়ার সঙ্গে মেলানো হয়েছে। এখানে মান্ধাতা দ্রুত বড় হয়ে গেছেন, বুড়ো হয়ে যান, মানে তিনি দ্রুত পুরনো হয়ে গেছেন। সেখান থেকে মান্ধাতার আমলকে পুরনো অর্থে বোঝানো হয়। এর বাইরেও আরেকটি গল্প প্রচলিত রয়েছে। রাজা মান্ধাতার সময়কাল ছিল সত্যযুগ। পৌরাণিক কাহিনীতে বর্ণিত ঘটনার বিবরণ থেকে সময়কাল হিসেব করলে দেখা যায়, রাজা মান্ধাতা প্রায় 35 লাখ বছর আগে রাজকার্য পরিচালনা করেছেন। ফলে মান্ধাতার আমল মানে বহু বছর আগের কিছু। রাজা মান্ধাতার জন্মের ইতিহাসও খুব চমকপ্রদ। কৃতিবাসের রামায়ণে উল্লেখ রয়েছে, মান্ধাতা হলেন সূর্যবংশের রাজা যুবনাশ্বের পুত্র। মাতৃগর্ভে নয়, পিতৃগর্ভে জন্মেছিলেন তিনি। এখন পিতৃগর্ভে জন্মানো শিশুর জন্য যখন দুধ পাওয়া যাচ্ছিল না, তখন দেবরাজ ইন্দ্র তার মুখে নিজের তর্জনী দিয়ে বলেছিলেন। দেবরাজ ইন্দ্রের তর্জনী থেকে জীবনের প্রথম খাদ্য পানীয়ের স্বাদ পাওয়ায় মান্ধাতার শারীরিক বৃদ্ধি হয়েছিল ঐশ্বরিক দ্রুততায়। বাংলা ভাষায় অনেক আগের কোনো সময়কে বোঝাতে বিভিন্ন রাজা বা নবাবদের আমল অনেকেই বলে থাকেন। তবে পৌরাণিক কাহিনী হলেও মান্ধাতার আমলের চেয়ে পুরনো কোনো আমল বাংলা ভাষায় খুঁজে পাওয়া যায় না। পৌরাণিক এসব বিবরণ বা ঘটনার সত্যতা কতটুকু সেটা নিয়ে অনেকেরই সন্দেহ থাকতে পারে। তবে বাংলা ভাষাভাষীদের আজপৌরে আলাপচারিতায় একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মান্ধাতা আমল উৎপত্তির আর কোনো উৎস অন্তত ইতিহাসবিদদের ব্যাখ্যায় পাওয়া যায় না।